নমস্কার, আমার দুটো ছবি আজকে ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়ে গেল। দুটি ছবির মধ্যে প্রথম ছবিটার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়ী, অরিন্দম রায়ের একটা ছোট্ট গল্প। অরিন্দম রায় আপনারা জেনে থাকবেন, অরিন্দম রায় বিশিষ্ট লেখক, তার প্রচুর বই রয়েছে। তার একটা ছোট্ট গল্প, তার সঙ্গে কনসাল্ট করবার পরে আমি গল্পটার মধ্যে কিছু রূপ দিই এবং সেটাকে চিত্রনাট্য করবার পরে মৃত্যুঞ্জয়ী গল্পটা রেডি হয়। তারপরে আমি আলোচনা করি এই আকর্ষণ সুমন্দা এনাদের সঙ্গে আলোচনা করি যে এরকম একটা গল্প নিয়ে আমি কাজ করতে চলেছি। আরও আমার অভিনেতা কলাকুশলীরা বেরিয়ে গেছে, এরকম একটা গল্প নিয়ে কাজ করতে চলেছি। এটা হচ্ছে স্বাধীনতা পরবর্তী ক্ষেত্রে আমরা যেরকম স্বাধীনতার পতাকা যখন উত্তোলন করি 15ই আগস্টের দিনকে, সে তখন নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে আমাদের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন মনীষীদের ছবিকে সামনে রেখে আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করি। সব জায়গায় দেশাত্মবোধক বিভিন্ন ধরনের গান বাজে, আমরা আমাদের মতো করে কেউ ঘুরি ওড়াই, কেউ পিকনিক করতে যাই, কেউ কোথাও ঘুরতে যাই, এরকম একটা ডেট সেটেল করে ফেলি। তা আমার গল্পটা সেরকমই একটা ডেট সেটেলের দিনকে একজন ভিউয়ার্সের দেখা এক মৃত্যুঞ্জয়ী বীরের। ইনি কোনো স্বাধীনতার সংগ্রামী নন, স্টেশনে দাঁড়িয়ে উনি ওই স্টেশনকে পরিষ্কার রাখবার জন্য কাগজপত্র যা কিছু পড়ে থাকে, প্লাস্টিক প্লাস্টিক, এগুলো নিজে বস্তায় বন্দি করেন আর কোথাও কখনো ডাস্টবিনে ফেলে দেন। তিনি আর কেউ নন, একজন ভবঘুরে। সেই ভবঘুরে যখন ওই স্টেশনে বসে গান গান, কাউর থেকে চা খান, কেউ ওনাকে খচায় খচে যান, এরকম সব দৃশ্য চলতে চলতে, এরকম চলমান দৃশ্য আজকের দুনিয়াতে যেগুলো হয় আর কি। আমরা কোনো পাগলকে দেখলে তাকে পিচ কেটে খাঁচানোর চেষ্টা করি, রাগাবার চেষ্টা করি, এরকম চলমান দৃশ্যের মধ্যে থেকে দেখা যায় স্টেশনবর্তী মানুষজন বিভিন্ন জায়গায় যাবেন, তারা রেডি হয়েছেন, ওখানে ট্রেন একটু দেরি করছে বলে বসে রয়েছেন, ওনার গান শুনছেন, ওনাকে খাঁচাচ্ছেন, যা কিছু করছেন। এরকম সময় একটি বাচ্চা ছেলে রেল লাইন দিয়ে উঠে প্ল্যাটফর্মে উঠতে যায়, কিন্তু তার হাত পায় না, সে উঠতে পারছে না। ইন দি মিন টাইম স্টেশনে ট্রেন চলে আসে, ওই প্ল্যাটফর্মের ওই লাইনে ট্রেন চলে আসে, এবং এ যখন সব মানুষ ওই ট্রেনের শব্দে সেই ছেলেটিকে বাঁচাবার জন্য তাগিদ করছেন, কিন্তু কেউ এগিয়ে গিয়ে তাকে তুলে ধরছে না, তুলে নিয়ে আসছে না। সেই সময় দেখা যায় এই ভবঘুরে রেল লাইনে ঝাঁপ মেরে সেই বাচ্চাটিকে উদ্ধার করে, কিন্তু নিজের জীবন বিপন্ন হয়ে যায়। এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ীর গল্প। তা সেই স্বাধীনতার পতাকা উত্তোলন যখন একটি ছেলে করছিলেন, সেই ক্লাবের সভাপতি, তিনি ওই ভবঘুরেকেই ওই যখন ওইখানে আসে তখন ওকে তাড়িয়ে দেয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেই ভবঘুরে দূরে গিয়ে স্যালুট করছেন, যতক্ষণ জাতীয় সঙ্গীত বাজছে ততক্ষণ উনি স্যালুট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তারপরে ওই ফুলগুলো যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, উনি ওইগুলোকে ওই বেদির উপরে তুলে দিয়ে আবার নিজের মতো করে নমস্কার করে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু তখন সেই ছেলেটির চোখে সেগুলো ধরা পড়ে, কিন্তু যেদিনকে ওই মৃত্যুঞ্জয়ীর আকারটা উনি দেখতে পেলেন, তার চোখ দিয়ে ভেসে ওঠে এরকম একটি মৃত্যুঞ্জয়ী বীরের কথা। মৃত্যুঞ্জয়ীর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আমি নিজে অভিনয় করেছিলাম, তখন আমার এই চেহারা ছিল না। সেই চেহারা কি ছিল সুমন্দারা জানেন, এরা জানেন, এবং ছবিটা যারা দেখেছেন তারা জানেন। এর পরবর্তী ছবি আমার অন্তর্দ্বন্দ্ব, খুব কঠিন সময়। আমরা যা আপনারা জানেন, আমরা প্রত্যেকেই এই জেনারেশনের থেকে শুরু করে আগের জেনারেশনের যারা এখনো পর্যন্ত বেঁচে রয়েছেন, তারা প্রত্যেকেই জানেন যে আমাদের কাছ থেকে 2 বছর কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল। সেই 2 বছর কেড়ে নেওয়ার যে অবস্থান আমাকে বিদ্ধ করেছিল, আপনাকেও বিদ্ধ করেছিল, আরো সাধারণ মানুষকে বিদ্ধ করেছিল। সেরকম সময় সাধারণ মধ্যবিত্তের একটি ঘটনাকে আমি, মানে প্রচুর ঘটনা ঘটেছে, বহু মানুষ অর্থের অভাবে, খাদ্যের অভাবে আত্মহত্যা করেছে, সংসার পরিচালনা করতে পারেননি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পরিযায়ীরা ছুটে ছুটে আসতে হয়েছে, তাদের ট্রেন নেই, বাস নেই, অনেক কিছু নেই, বিভিন্ন জায়গাতে অনেক দূর দূরান্তে সাইকেল নিয়ে অনেক লোককে যাতায়াত করতে হয়েছে, অর্থ নেই। সেই সময় যারা একেবারে হতদরিদ্র তারা ছাড়া, আর একেবারে খুব পয়সাওয়ালা ধনী ছাড়া মধ্যবিত্ত জীবন কিন্তু খুব দুরূহ ছিল। সেই সময়কালে এই গল্পটা আমি লিখি,
এবং গল্পটা 20 মিনিটের মধ্যে লিখে রেডি করে আমি ফার্স্ট সুমনদাকে শোনাই ফোন কনভারসেশনের মাধ্যমে রাত্রি প্রায় 12টা তখন, তাই তো সুমনদা? হ্যাঁ, রাত্রি 12টার সময় সুমনদাকে শোনাই যে এরকম একটা গল্প লিখেছি, এটা কি করা যাবে, তোমরা কিভাবে আসবে, সব তো লকডাউন। দেখলাম নবারুণ বলে একটি ছেলে অভিনয় করে যখন সাইকেল নিয়ে চলে এসেছিল বিরাটিতে থাকে এসেছিল, আমরা কাজগুলো করেছিলাম, বাকিটা তো ইতিহাস। অবশ্যই সবার দেখার দরকার এরকম ছবি, আমি জানি না অনেক ভালো ভালো ছবি আমাদের এই সিনেমা থেকে ফেস্টিভ্যালে এসছে, প্রায় 110টা ছবি দেখানো হচ্ছে, 110টা ছবির মধ্যে আমার দুখানা ছবি রয়েছে, বহু ভালো ভালো ছবি আজকের সময়ের কালে খুব সুন্দর সুন্দর ছবি দেখানো হচ্ছে, সবার দেখা উচিত ছবিগুলো। আমিও যদিও মানে পারছি না সব ছবি দেখতে, কিছু ডকুমেন্টারি এসছে খুব ভালো ভালো, তার সঙ্গে আমার ছবিটাও এসছে, চেষ্টা করুন সবাই মিলে দেখা ভালো ছবি করবার চেষ্টা করছি, মানুষকে আনন্দ দুঃখ সব কিছুই উপহার দেওয়ার চেষ্টা করছি। তুমি অভিনেতা একজন, মৃত্যুঞ্জয় ছবিতে আমার সঙ্গে কোয়াক্টারের অভিনয় করেছেন, ওনার কাছ থেকে কিছু নিন, সুমনদা দুটো ছবিতেই অভিনয় করেছেন, ওনারাও ভালো অভিনেতা, চেষ্টা করেছেন ওনাদের মতো করে কাজ করবার, ওনাদের থেকে কিছু যদি বক্তব্য থাকে একটু জেনে নিন। দাদা আপনার কেমন লাগলো অভিনয় করে? অভিনয় করে খুবই তো ভালো লেগেছে, কারণ বৈদ্যদা আমার খুব কাছের লোক, উনি যা বলেছিলেন চরিত্র আমি তাতে রাজি হয়ে গেছিলাম, এবং খুবই মানে আমি আমার তরফ থেকে 100% দেওয়ার চেষ্টা করেছি, আর খুবই আনন্দ পেয়েছি, ছবিটাও খুব ভালো হয়েছে, দেখা যাক যদি আমরা পুরস্কার পাই এই ছবিটাতে খুবই আনন্দিত হব। ধন্যবাদ দাদা। আপনার অভিজ্ঞতাটা কেমন এই ছবিটা নিয়ে? আমার অভিজ্ঞতা অত্যন্তই ভালো, কারণ প্রথম যখন এই লকডাউনের পর এই বইটা শুরু হয় তখন প্রত্যেকেই একটা এর মধ্যে ছিলাম, তা আমি যখন বললাম যে কি করে শুটিংটা হবে, ঠিক করা হলো যে শনিবার দিন হোল নাইট শুটিংটা হবে, এবং হোল নাইট শুটিংটা করার সময় এবারে তখন মাস্ক পরে থাকতে হবে, অনেক কিছু স্যানিটাইজার ব্যবহার করতে হবে, অনেক কিছু মেনটেন করে সেইটাকে যে যেভাবে মেনটেন করা হয়েছে যে তার জন্য কৃতিত্ব প্রত্যেক কটা কলাকুশলী, এবং বিশেষ করে সব থেকে আগে ধন্যবাদ দেবো ওনার স্ত্রী, ওনার স্ত্রী যেভাবে আমাদের পাশে ছিলেন, এবং বাচ্চা ছেলে তখন, ওনার বাচ্চা ছেলে তখন সেই অবস্থায় আমাদের ওই রকমভাবে পারমিশন দিয়েছিলেন যে হোল নাইট করতে দেওয়া, সেটা আমার কাছে খুব বড় পাওনা, আর যতটুকুনি করতে পেরেছি সেটা পুরোই বৈদ্যদার জন্যই করতে পেরেছি, এবং বৈদ্যদার সেটাই বলতে পারবে যে আমি কতটা কি করতে পেরেছি, আমি চেষ্টা করেছি যে আমার যতটুকুনি দেওয়ার সাধ্য সেটা চেষ্টা করেছি 100% দেওয়ার, তবে পুরোটা পেরেছি কিনা সেটা বই দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর আমার সঙ্গে যারা অভিনয় করেছিলেন প্রত্যেকেই খুবই ট্যালেন্টেড এবং খুবই ভালো অভিনেতা অভিনেত্রী, এবং বাবা বিশেষ করে দুটি বাচ্চা মেয়ে ছিল, বাচ্চা মেয়ে দুটি খুব অপূর্ব অভিনয় করেছে, আর আমার যে বড় মেয়ের চরিত্রে অভিনয় করেছে সে আজকে কোনো কারণের জন্য আসতে পারেনি, কোনো পারিবারিক কারণের জন্য, ওর নামটা কি ছিল? লিমা। হ্যাঁ লিমা, লিমা আসছে, হ্যাঁ ওনারই বোন লিমা, ও ওর বাচ্চা হয়েছে বলে ও এখন আসতে পারেনি, তা ওর জন্য আমি আজকে খুব ইয়ে করছি, মিস করছি ওকে, তাই পরবর্তী ক্ষেত্রে ও যখন আবার হবে আমরা যদি সুযোগ পাই আমরা আসবো, আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করব, এবং সবাইকে অনুরোধ করছি বইটা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার।